মানে বাইরে কেউ ভাবার কোনো অপশন নাই, আমরা খাদ্য করে দেবো, আমরা আসছি নিরাপদ খাদ্য করে। দেখেন যদি এই কালারটা একবারে ওই যে এইটার মতো নিচেরটা এই কালার চলে আসতো একবারে এই কালারটা হবে স্যার, এটা হলে আপনার হচ্ছে পটাশিয়াম। আপনারা দুধের খা দেখবেন বেশিও লাগে, এটা আপনি করে আমাকে জানাবেন। দেখেন আমাদের কি হচ্ছে এই কালারটা, এই যে এই কালারটা হয়েছে দেখেন, এটা পরীক্ষা করার দরকার নাই তো, এটা তো এটা তো এমনিতেই খারাপ, কি পরীক্ষা আমরা খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কাজের মধ্যে এবং ভ্রাম্যমান ল্যাবরেটরি নিয়ে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে অনস্পট টেস্ট করার জন্য এসেছি। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের সাথে স্যানিটারি ইন্সপেক্টররা রয়েছে, সাথে আমার ল্যাব টেকনিশিয়ান রয়েছে। তো আমরা এখানে এসে প্রথমেই স্বপ্নতে যাই, স্বপ্নতে গিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা টেস্ট করি। তো টেস্ট করার পর দেখি যে ব্রেড টেস্ট করি এবং কি আমরা মিল্ক যেটা আছে সেটা টেস্ট করি, আমরা দুটাই ভালো মান পেয়েছি, আমাদের রেজাল্টে সেটা সন্তুষ্টজনক। এরপর আমরা মোটামুটি বাজারে বিভিন্ন খাদ্যদ্রব্য নমুনা নেই, তার মধ্যে ব্রেড রয়েছে, তেল রয়েছে, মিল্ক রয়েছে, সব কিছুই আমাদের এখানে সন্তুষ্টজনক। শুধু তেলটা যেটা বারবার পণ্য হচ্ছে এটা একটু রিমার্কেবল, এটা একটু অসন্তোষজনক, যেটা আমরা বলেছি যে যেন এটা সর্বোচ্চ 2 থেকে 3 বার ব্যবহার করা হয়, দেখা যাচ্ছে যে সেটা 5 বারেরও অধিক ব্যবহার করছে, যেটা আমাদের টেস্টে ধরা পড়েছে। তো তাছাড়া সব দিক দিয়ে আমাদের পঞ্চগড় জেলার যে খাদ্যদ্রব্যের মান অনেকটাই ভালো বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।